আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বলুন তো এটা রসুন না পিঁয়াজ ইউটিউব দেখে খুব শিখতে গেছিলাম যে বেলুন ছাড়াই কীভাবে পরোটা করা যায় তো দেখি এটা পরোটা না গোলা রুটির মতো হয়ে গেছে দেখতে পরোটার মতো লাগছে কিন্তু খেতে আর সামনাসামনি দেখতে পুরাই গোলা রুটি ভিডিওতে দেখছিলাম খুব ফুলকো হচ্ছিল পরোটাগুলো কিন্তু বাস্তবে এটা গোটাই চিতায়ের মতো হয়ে গেছে কি করার মাংস দিয়ে খেলাম দিয়ে রাত্রে তো ঘুমিয়ে পড়লাম তারপর রাত দুটায় আমার ছেলে আরব ঘুম থেকে উঠে যায় তারপর আধ ঘন্টা ধরে কানের কাছে পেয়ে পেয়ে করে তারপরে কান্না করার পর অতপর বাইরে যাবে তারপর কি করার আড়াইটার সময় আমরা বাইরে বের হলাম আর দোকানপাট তো সবই বন্ধ তাকে দেখাচ্ছি যে কোনো দোকানই খোলা নাই তারপরেও সে বিশ্বাস করে না সে সব দোকান তাই নিজে নিজে দেখে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে কোন রাস্তা দিয়ে যেতে হবে কোন দোকানে যেতে হবে তারপর সে যে দেখলো যে আসলেই বন্ধ তখন বাজারে যেতে চাইছে আবার বাজারে যেতে যে কুকুর দেখে ভয়ে চলে এসছে বাসায় তারপর ভাবলাম এবার চুপে যাবে হয়তো বাসায় এসে আবার কান্না শুরু করলো তারপর আবার গেছিলাম বাজারে তারপর বাসায় আসার পর অনেকক্ষণ পর তারপর ঘুম যায় তারপর সকালে রান্না শুরু করলাম মাছ বরি বেগুন আর কপি টপি দিয়ে করবো কিছু একটা আর এদিকে পাতাকপির ভাজি চড়াইছি তো মাছগুলোকে ভেজে নিয়েছি এদিকে কপি বড়ি সবই ভেজে নিচ্ছি তারপর মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন তেল ছেড়ে আসবে এই যে দেখুন সুন্দরভাবে এখন তেল ছাড়ছে আর ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বলতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন পানি দিয়ে ফুটে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম তারপর আমার রান্না কমপ্লিট দুপুরকার রান্না আমার কমপ্লিট আর সকালকার নাস্তা করেছিলাম পরোটা অনেকগুলো ভাজের খাস্তা পরোটাগুলো যেগুলো হয় নাম কি ভুলে গেছি তো ওই ধরনের পরোটা করতে চাইছিলাম দেখি যে অনেকগুলো ভাজ করে তারপর গোল গোল করে প্যাচিয়ে প্যাঁচিয়ে পরোটাটা তৈরি করে তো আমার তো ঘোড়ার ডিম পরোটা সেরকম হয়ই নি তার থেকে ভালো যে আমার নর্মাল পরোটায় বেশি ভাজ হয় সে যাই হোক তার সাথে করেছিলাম বেগুন ভাজি আর হ্যাঁ ভিডিওর যেটা প্রথমে দেখাইছিলাম ওটা রসুন ছিল আর এটা দেখুন মূলর জুতো আর এদিকে হাড়ি যেটা আইখা খাচ্ছিলাম লজ্জা দিয়ে না আর এগুলো ছিল কিছু শীতের পোশাক যেগুলো হাদিয়া দেওয়া হবে আর এগুলো হচ্ছে আরবের চকলেট বলুন তো বাচ্চারা কেন চকলেটের প্রতি এত নেশা হবে না এত সুন্দর সুন্দর যদি চকলেট হয় নেশা তো হবেই আমাদের সময় তো আর এত সুন্দর সুন্দর চকলেট পাওয়া যেত না তখন তো পাওয়া যেত টিকটিকির ডিম আর এদিকে আঙ্গুর পেয়ে তো আরব মহা খুশি খুব পছন্দ যে যেকোনো কিছু করার আগে ভিডিও করে নেবে না তো ছবি তুলে নেবে না তো ডাকবে আম্মার ছবি তো আজকে এ পর্যন্ত শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ